লাইক তো অবশ্যই দিয়ে দেবেন, আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে ওই লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দিন আমাকে, আর বেল বাটনটাও টিপে দেবেন যাতে আমি নতুন ভিডিও বানালে আপনাদের কাছে নোটিফিকেশন সবচেয়ে আগে চলে আসে। শিয়ালদাতে এই নবনির্মিত এক্সিকিউটিভ লাউঞ্জটি খুলে খুব সুবিধা হয়েছে। যে কোনো ট্যুরিস্ট যারা অনেক সময় আগে চলে আসে ট্রেন ধরার জন্য, তাদের আগে ওয়েট করার জন্য সেরকম কোনো জায়গা ছিলই না বলা চলে। কলকাতা তথা পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে এই প্রথম। সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকে, ঢুকতে গেলে রেলওয়ে টিকিট থাকা বাধ্যতামূলক। এই এক্সিকিউটিভ লাউঞ্জে 50 জনের সিটিং ক্যাপাসিটি আছে। এখানে আপনারা পাবেন এলইডি টিভি, এসি, অত্যাধুনিক টয়লেট ও মনোরম পরিবেশ, এবং তার সাথে সাথে আপনাদের পছন্দ মতন খাবার বেছে নেওয়ার সুযোগ। এক্সিকিউটিভ লাউঞ্জে ঢোকার জন্য আপনাদের মাথা পিছু 100 টাকা করে লাগবে প্রথম 2 ঘন্টার জন্য, তারপর প্রত্যেক ঘন্টার জন্য 50 টাকা করে দিতে হবে। কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসেবে আপনারা 1 বটল পানীয় জল পাবেন। আমরা কফি অর্ডার করেছিলাম, কফির দাম 20 টাকা মাত্র। পুরে ওঠার জন্য কাছে ঘেরা ক্যাপসুল লিফট আছে। কলকাতার রাস্তার ভিড় ভাট্টা জ্যাম এড়োতে অনেক ট্যুরিস্টই আগে চলে আসেন, এবার থেকে আর কোনো চিন্তা নেই। মাথা পিছু 100 টাকা দিয়ে মনোরম পরিবেশে সময় আপনারা কাটাতেই পারবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।